بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. وقال الله تعالى: قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن أو علمه. আজকের সম্মানিত উপস্থিতি এবং ছোট ছোট ছাত্র ভাইরা, তালেবুল ইলম, আসলে আমরা মদিনা বিশ্ববিদ্যালয়ের কিছু সাথী ভাই সিলেটে এসেছি সিলেটকে দেখার জন্য এবং এখানে রেলমি যে কানুনগুলো আছে সেগুলোকে ভিজিট করার জন্য। আমাদের সিলেট অঞ্চল ধর্মীয় দিক থেকে অগ্রগতি লাভ বা অগ্রগামী হিসাবে প্রতিষ্ঠিত একটা অঞ্চল বাংলাদেশের, সেই হিসাবে এই অঞ্চলের ধর্মীয় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের মানুষের ধর্মীয় চাহিদাকে পূরণের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখে। এই জন্য এখানের শহরকে দেখার পাশাপাশি এখানের যে এলমি কানুনগুলো রয়েছে এগুলো দেখার প্রয়োজনীয়তা বোধ করে আমরা এখানের কিছু প্রতিষ্ঠান আজকে পরিদর্শন করেছি। সেই হিসেবে আপনাদের এই প্রতিষ্ঠান কিউসেট ইনস্টিটিউট, এই প্রতিষ্ঠানে আমরা এসেছি দেখার জন্য, কারণ যেখানে কোরআনের বাণী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বাণী প্রচারিত হয়, যেখানে কোরআন এবং হাদিস শেখানো হয়, সেটা অবশ্যই একটা উত্তম ইলমি কানুন এবং সেটা অবশ্যই বরকতময়। এই জন্য আমরা এই প্রতিষ্ঠানকে ভিজিট করার জন্য এসেছি। তো আপনাদের উদ্দেশ্যে বিশেষ কোনো কথা রাখার প্রয়োজনীয়তা উপলব্ধি করছি না, এই জন্য যে এখানের যিনি দায়িত্বশীল রয়েছেন তিনি একজন জ্ঞানী মানুষ এবং আমার চেয়ে অনেক সিনিয়র, এবং আমার পূর্বে যিনি কথা বলেছেন ইনিও আমার চেয়ে অনেক সিনিয়র মানুষ। তো এই জন্য আমি আপনাদের কাছে বড় ধরনের কোনো কথা বলবো না, শুধু কোরআনের যে আয়াত আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটার সারমর্ম আপনাদের কাছে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ তাআলা বলেছেন: কুল হাল ইয়াস্তাবিল্লাযিনা ইয়ালামুন আল্লাযিনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না এরা সমান নয়, বরং এদের মধ্যে বড় ধরনের পার্থক্য রয়েছে। এই জন্য রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেম এবং গায়র আলেম আবেদ এই দুজনের মাঝে পার্থক্য করার জন্য যেটা বলেছেন যে একজন সাহাবি এবং আল্লাহর রাসূল, এই দুজনের মাঝে যে পার্থক্য, আর একজন আলেম এবং একজন সাধারণ আবেদ, এই দুজনের মধ্যে পার্থক্য সমান। সুতরাং একজন জ্ঞানী যিনি কোরআন এবং হাদিস জানেন, দিন জানেন, তার সঙ্গে একজন সাধারণ মানুষ যে এটা জানেন না, দুজনের সমান কোনো দিন হতে পারে না। এই জিনিসটুকু যে উপলব্ধি করতে পারে, যে বুঝতে পারে, সে কোনো দিন দিনের ব্যাপারে কোরআন হাদিসের ব্যাপারে বাড়াবাড়ি করতে পারে না, কারণ জানার কোনো শেষ নাই, বোঝার কোনো শেষ নাই। আমাকে জানতে হবে, বুঝতে হবে এবং দেখতে হবে আমি কতটুকু জানছি। যতটুকু জানা এতটুকু প্রচার করা, তবে যতটুকু জানছি এতটুকুকে কখনো যথেষ্ট মনে না করা, বরং ছোট থেকে শুরু করে, শিশু থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত মানুষ শিখতে থাকবে, জ্ঞান অর্জন করতে থাকবে আর এটাকে প্রচার করতে থাকবে। যখন কেউ ভাবে যে আমি কিছু শিখেছি, আমি কিছু জানি, আমি কিছু বুঝেছি, এই আমিত্ব যদি কারো ভিতর প্রবেশ করে তাহলে এটা কার সেফাত হয়, এটা কার গুণ, কেউ বলতে পারবে? শয়তানের গুণ এটা, যে আমি কিছু জানতে পেরেছি। তো এই জন্য এই কচি কচি বাচ্চাদের থেকে নিয়ে এখানে যারা উপস্থিত সবার কাছে আমার উদার আহ্বান থাকবে যে আমরা শিখতে থাকবো, কিন্তু আমরা শিখে ফেলেছি, কিছু জেনে ফেলেছি, এই ধরনের ধারণা যেন আমাদের মধ্যে কোনো দিন না আসে, এক নম্বর বিষয়। দুই নম্বর বিষয় হলো শিক্ষা, এটার কোনো বয়স নেই, সুতরাং মৃত্যুর আগ পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, জানতে হবে, জানার জন্য ছোটাছুটি করতে হবে। আজকের সমাজের মধ্যে আমাদের কিছু ভাইয়েরা বা কিছু সাধারণ মানুষ
তারা ঘরের মধ্যে টেলিভিশনের স্ক্রিনকে এবং ইউটিউবের স্ক্রিনকে দিন শেখার জন্য অন্যতম মাধ্যম এবং মিডিয়া বানিয়ে নিয়েছে। অথচ এই মিডিয়ার মধ্যে যে ব্যক্তিরা আসছে বা যারা বক্তব্য দিচ্ছে তাদের বাস্তব জীবন সম্পর্কে আমরা জানি না। জানি এই মুরব্বীকে আপনারা চিনেন, আপনারা একে অপরকে চিনেন, জানেন, বুঝতে পারবেন যে এই ছেলেটাকে আসলে মিথ্যাবাদী না সত্যবাদী, এই ছেলেটার মা বাবা কে, একই হিন্দু ঘরের সন্তান না মুসলমানের ঘরের সন্তান, এটা আপনি জানেন। কিন্তু ইউটিউবে যদি একটা ব্যক্তি পাগড়ি লাগায় খুব সুন্দর করে যদি আসে, বুঝতে পারবেন যে আসলে কি মুমিন না অমুসলিম, একই কাফের বা খ্রিস্টানদের চর নাকি দিনের ধারক বাহক, এটা বোঝা যায়? বোঝা যায় না। এই জন্য টেলিভিশনের স্ক্রিন এবং ইউটিউব বা ইন্টারনেট এইটার উপরে ভিত্তি করে কেউ দিন শেখার চেষ্টা করবেন না, বরং এটার মাধ্যমে দিনের সমৃদ্ধি হতে পারে। আপনি যদি আলেমকে চিনেন যে অমুক আলেম আমি জানি তার সম্পর্কে, তারটা শুনবেন, কিন্তু এটা নিলাম ওটা নিলাম এরপরে মনে করলাম যে আমি শিখে ফেলেছি, এটা একটা বিভ্রান্তি, এটা একটা ভুল কাজ। আল ইসনাদু মিনাদ দীন, আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন যে সূত্র পরম্পরা, অর্থাৎ কার কাছ থেকে দীন নিয়েছি এটা একটা দীনের অংশের বিষয়, অর্থাৎ আপনি কার কাছ থেকে দীন শিখছেন এটা আপনাকে জাস্টিফাই করতে হবে, আপনাকে দেখতে হবে যে ওই লোকের বাস্তব জীবনে দীন আছে কিনা। যদি তার বাস্তব জীবনে দীন না থাকে তাহলে সে যত বড়ই ব্যক্তিত্ব হোক না কেন, তার ভিডিও যত পরিমাণই হোক না কেন, সে অনুসরণীয় হতে পারে না। এটা একটা লক্ষণীয় বিষয়। আমাদের বর্তমান যুব সমাজ বিশেষ করে ইউটিউব নির্ভরশীল এবং টেলিভিশনের স্ক্রিন নির্ভরশীল হয়ে গেছে। আমরা এই ধরনের বিভ্রান্তির ভিতরে না চলে বরং আমরা যেই ব্যক্তির অনুসরণ করব, সেই ব্যক্তি যে কোরআন হাদিসের ব্যাখ্যা দিচ্ছেন আসলে উনি শুদ্ধ দিচ্ছেন না ভুল দিচ্ছেন, এটা বোঝার জন্য প্রথমে ব্যক্তিকে চিনতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম সরাসরি দীন নিয়েছেন, তাবেঈনরা সরাসরি সাহাবায়ে কেরামের কাছ থেকে দীন নিয়েছেন। দীন এভাবেই একজনের সিনার থেকে একজনের সিনার মাধ্যমে আসছে, দীন হাওয়া থেকে উড়ে আসে নাই, দীন কোনো কিতাবের মাধ্যমে আসে নাই, কোনো পত্রিকার মাধ্যমে আসে নাই। সুতরাং দীন শিক্ষার যে একটা আদি মাধ্যম রয়েছে, সাহাবায়ে কেরামের যে মাধ্যম রয়েছে, উলুমে নববীর যে মাধ্যম রয়েছে, আমরা সেই মাধ্যমকে গ্রহণ করার চেষ্টা করি, সেখান থেকে আমরা মূল ফাউন্ডেশন গড়ার চেষ্টা করি, এরপরে এটাকে সমৃদ্ধি করার জন্য আরো বাড়ানোর জন্য আমরা ইন্টারনেট ইউজ করতে পারি। কিন্তু ইন্টারনেটের বক্তব্যের উপরে আমরা নির্ভরশীল হতে পারি না, এটাও আপনাদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকবে। আর আরেকটা আয়াত যে তেলাওয়াত করেছি, ফালাউলা নাফারা মিন কুল ফিরকাতি মিনহুম তাইফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন ওয়ালিউনজিরু ক্বাওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, এই আয়াতের শেষ অংশের কথা সেটা হলো আমরা যেখানে যে জিনিস শিখব দিন শেখার পরে নিজের যে জাতি আছে সেই জাতির অবস্থা বুঝে তাদেরকে দিন শেখানোর চেষ্টা করব, নিজের অবস্থা বুঝে জাতির অবস্থা বুঝে দিন শেখানোর চেষ্টা করব। হাদিসের একটা অংশ পাঠ করেছে, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে কোরআন শিখে এবং শিখায় সে হলো সর্বোত্তম ব্যক্তি। সুতরাং যারা আপনারা কোরআন শিখছেন এবং শেখানোর চেষ্টা করছেন, আসলে শেখানো তো পড়ে আগে শিখতে হবে, এখন তো অনেক মানুষ আছে যে নিজে জানে না কিন্তু শেখানোর চেষ্টা করে, এটা খুবই একটা খারাপ এবং দুর্ভাগ্যজনক বিষয়। এটা থেকেও আমরা বাঁচার চেষ্টা করব, বরং আমি আগে শিখি, আমি দশটা শিখে একটা শেখানোর চেষ্টা করি, একটা শিখে দশটা শেখানোর চেষ্টা করব না। আজকে কত ধরনের বিভ্রান্তি সমাজের ভিতরে রয়েছে, ফেতনার যুগ, শেষ জমানা, বলছে একজনে অমুক একটা বর্ণনা বলে এটা হাদিসের ভিতরে আছে, এটা অমুক কিতাবে আছে, খুঁজে দেখা গেছে যে আসলে সে কিতাবে নাই, এরকম মিথ্যার একটা যুগ চলছে। এই জন্য আপনাদেরকে আমি যে কথা বলেছি, এলোমেলো কিছু কথা বললাম, আমি তিনটা পয়েন্ট বলছি, এই তিনটা পয়েন্ট লক্ষ্য রাখবেন। এক নম্বর হলো দিন মৃত্যুর আগ পর্যন্ত শিক্ষা করা। দুই নম্বর যে পয়েন্ট বলেছি সেটা হলো কি, ইন্টারনেট বা অনলাইন নির্ভর না হয়ে বরং কি ব্যক্তি নির্ভর ভাবে দিন শিক্ষা করা, অর্থাৎ যেই ব্যক্তির কাছ থেকে দিন শিখছি সেই ব্যক্তিকে আগে ভালো করে বোঝার চেষ্টা করা। তিন নম্বর বিষয় হলো যতটুকু শিখছি, হ্যাঁ যতটুকু শিখছি এটা শেখানোর চেষ্টা করব, তবে শেখানোর আগে বেশি পরিমাণ শিখবো, শিখাইতে যাব কি কম, বরং কম শিখে বেশি শেখানোর চেষ্টা করব না। এই ধরনের যদি মানসিকতা আমাদের মধ্যে থাকে তাহলে আমাদের শিক্ষার পরিধি, দিন শেখার পরিধি, এলিমের পরিধি কি হবে,
বাড়তে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিখার তৌফিক দান করেন, বোঝার তৌফিক দান করেন, এবং সমাজের মধ্যে যে ধরনের চাহিদা রয়েছে, দিনের চাহিদা, এগুলো আমাদের দ্বারা পূরণ করার তৌফিক দান করেন। সময় স্বল্পতার কারণে কথা আর দীর্ঘ করতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করেন, এই প্রতিষ্ঠানকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মানহাজে সুন্দরভাবে চলার তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন। কোরআন এবং সুন্নাহর খিদমতের জন্য আল্লাহ তাআলা এই প্রতিষ্ঠানকে কবুল করে নেন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।